কলকাতার আইকনিক ক্রিকেট মাঠ ইডেন গার্ডেন, যা ক্রিকেট বিশ্বের কাছে অতি পরিচিত এক নাম। ইডেন ইতিমধ্যে বিশ্বকাপ এবং আরও অনেক আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে, যা এক কথায় ইতিহাস রচনা করেছে। আরও একটি চমক আসতে এখনও বাকি। ইডেন গার্ডেন্সে এবছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ হবে 12 জানুয়ারি, এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সঙ্গে ভারতের মুখোমুখি লড়াই। তবে ক্রিকেট ছাড়াও প্রভাব ফেলতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএবি ইনিংসের বিরতির সময় ম্যাচের দিন একটি লাইট অ্যান্ড সাউন্ড লেজার শো এর আয়োজন করতে চলেছে, যা এক কথায় হতে চলেছে নজর কাড়া। শুধু তাই নয়, এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে ইডেনে। কর্মকর্তাদের আনাগোনা থেকে শুরু করে মাঠের কাজ সব মিলিয়ে বেশ ব্যস্ত ইডেন। ইডেন ভারতের প্রথম কোনো স্টেডিয়াম যেখানে এই লেজার শো চালু হয়েছিল, আর সেই সময় বিসিসিআই সভাপতি ছিলেন জগমোহন ডালমিয়া। এবারও ফের একবার কোনো আন্তর্জাতিক ম্যাচে দেখা যাবে লেজার শো। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে ইডেন গার্ডেন্সে। 5 বছর আগে অর্থাৎ ইডেনে 2017 সালে সেপ্টেম্বরে একদিনের আন্তর্জাতিক ফরম্যাটে আয়োজন করেছিল, যে ম্যাচে অস্ট্রেলিয়াকে হারায় ভারত। কোভিড অতিমারির পর এবার ইডেন পুরোদমে ফের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চলেছে, সঙ্গে থাকছে বিশেষ ব্যবস্থা। সিএবি সূত্রে খবর, লেজার শো এর পাশাপাশি বিশেষ অতিথিদেরও আমন্ত্রণ জানাতে চলেছে তারা। শুধু তাই নয়, টিকিটের দামও ঠিক করে ফেলেছে। সর্বনিম্ন 600 টাকার টিকিটে এবার খেলা দেখতে পারবেন দর্শকরা। একই সঙ্গে রাখা হয়েছে 1000 টাকা ও 1500 টাকা দামের টিকিট। শীতের কলকাতা এবার ফের একবার মেতে উঠবে ক্রিকেট উৎসবে। সেই জন্যই ফ্লাড লাইট টেস্টিং, পিচের কাছ থেকে স্টেডিয়ামের সব কাজ চলছে এই মুহূর্তে।